জানিনা কেন যে শুধুই তো বান্ধবী টিকটকে মুদ্রা করা শেষ হলে সবাই মিলে বসে বসে আড্ডা দিতেছিলাম। সেলিব্রিটি বান্ধবীকে নিয়ে চলে এসেছিলাম প্রিন্স মামুনের বাসায়। আর বাসায় এসে কি কি করলাম সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করুন। প্রথমে এসে বান্ধবীকে বললাম তুমি এখানে বসো, আর এটা হচ্ছে আপুর ডাইনিং প্লেসটা। তারপর সেলিব্রিটি বান্ধবীকে বললাম চলো আমরা প্রিন্স মামুন এবং লায়লাপুর পাখিগুলা দেখে আসি। আমার সেলিব্রিটি বান্ধবী তো পাখিগুলা দেখে পাখির মতো উড়া শুরু করে দিল, আর আমাকে বলতেছিল আপুর বাসায় এত পাখি, আরো বলতেছিল এই পাখিগুলোর নাম কি তুমি আমাকে বলতে পারবা। আমি বললাম না আমি এগুলোর নাম জানি না, কারণ আপনারাই তো দেখতে পারতেছেন এনে কত রকম পাখি ছিল। সেলিব্রিটি বান্ধবীর পাখি দেখা শেষ হলে বললাম চলো আমরা ডাইনিং রুমে যে বসি। সে তো ডাইনিং রুমে ঢোকার সময় সামনে মিরর দেখে সাজাগুজা শুরু করে দিল। ডাইনিং রুমে এসে দেখে আমাদের জন্য কেক আর কোক নিয়ে এসেছিল। আপুর বাসা আসলে খাবার দাবারের কোনো কমতিই থাকে না, শুধু খেতেই থাকি আর খেতেই থাকি। যেমন দেখুন পুরো কোকটাই খেয়ে নিলাম। আর অন্যদিকে আমার সেলিব্রিটি বান্ধবীর সাথে আমার বন্ধু টিঙ্কু আর শিজুকে পরিচয় করিয়ে দিলাম। সে আমাকে বলতেছিল ফাইম আমি কুকুর দেখে ভয় পাই। আমি তোমাকে বলতেছিলাম কোনো ভয় নাই, ওরা তোমাকে কামড়াবে না। তারপর আস্তে আস্তে তোমারও ভয় ভেঙে গেল। তারপর টিকটক আর বান্ধবী বলে কথা, টিকটকে মুদ্রা তো একটু করতেই হবে। এই যে টিকটক আর বান্ধবী তো টিকটক করা শুরু হয়ে গেল, আর আমি কি করব, আমি ভিডিও করে দিতেছি। জানি না কেন যে শুধুই তোর কথা ভাব। সব লজ্জা শরম ছুড়ে ফেলে দিয়ে আমিও টিকটকের খাতায় নাম দিয়ে দিলাম। এবার তো আমার বন্ধু টিঙ্কুর সাথে তোমার প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। টিঙ্কু আর শিজু এমন একটা প্রাণী যাকে দেখবে তার সাথেই বন্ধুত্ব পাতানো শুরু করে দেয়, এটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতাছেন। আর বাসায় এসে দেখি লায়লা আপু এবং মামুন বাসার বাইরে ছিল, কারণ আমাদের আসার কথা ছিল দুপুরে আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। এসে আপুকে কল দিলাম আর আপু বললো তোমরা একটু বসো আমরা রওনা দিতেছি বাসার উদ্দেশ্যে। আর অন্যদিকে সেলিব্রিটি বান্ধবী তো টিকটকে মুদ্রা করেই যাচ্ছিল। তারপরে আমাদের প্রিন্স মামুন হাজির হয়ে গেল বাসায়। বান্দাটা বাসায় না থাকলে বাসা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। মামুন আসলে অনেকটাই মিশুক, সবার সাথেই মিশতে পছন্দ করে। বাসায় ঢুকেই আমাদের সাথে দুষ্টামি করা শুরু করে দিল, আর আমাকে কি বলতেছিল শুনুন। তারপর আমি মামুনকে বলতেছিলাম এটা পমপম বিলাই না, এটা হচ্ছে রাজশাহীর মাক্স কুইন তোমা। বাসায় আসতে না আসতে টিকটক ভিডিও শুরু হয়ে গেল। তারপর তো একটার পর একটা ভিডিও চলতেই থাকলো। জানি না কেন যে শুধুই তোর কথা ভাবতে ভালো। বাড়িটা ভাড়া হলে ভাড়াটিয়া হতে চাই, নগদ পেমেন্ট করবো তোকে বল না বাজেট কত। ভেসে ভেসে যাব শত পথ পেরিয়ে। সেলিব্রিটি বান্ধবী তো টিকটকের ভিতর পুরো ঢুকে গিয়েছিল, ওকে পুরো থামানোই যাইতেছিল না। ও আমাদের কোনো গ্রহে ছিল না, ও মনে হয় টিকটক গ্রহে ঢুকে গিয়েছিল। তো আমার মাক্স বান্ধবীকে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে অনেক কষ্টের পর টিকটক গ্রহ থেকে বের করে আনলাম। তারপর দেখি আমাদের জন্য নুডলস রান্না করেছিল আর আমরা দুজন মিলে নুডলস খাওয়া শুরু করে দিলাম। আর আমার বন্ধু টিঙ্কু আর শিজু আমার দিকে তাকিয়েছিল। তারপর ভিডিও করা শেষ করে আমরা সবাই মিলে গল্প করা শুরু করে দিলাম। ব্লগ আমার, পেজ আমার, কিন্তু ব্লগের ভিতর ফেস আমার থাকে না। আপনারা শুধু আমার ভয়েসটাই ভালো করে শুনতে পান। তাও আলহামদুলিল্লাহ যে এত দ্রুত আমি এত ভালোবাসার মানুষ পাবো কখনো চিন্তা করতেও পারেনি। এখন যেরকম আপনারা সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ নেক্সট টাইমও সাপোর্ট করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।